হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। নমস্কার। সত্যি বর্ষ শেষের লগ্নে আর বর্ষবরণের প্রাক্কালে সিটিএন টিভির সুরমাধুরীর পর্দায় এক অভিনব ভাবনা উপস্থাপিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, যা আগে কখনো সিটিএন টিভির পর্দায় হয়নি। সেরকমই এক অনুষ্ঠান, মনোজ্ঞ অনুষ্ঠান আপনারা দেখতে চলেছেন। আফগান রাবাব থেকেই এসছে শরদ, সেই শরদ আজকে আমরা কিছুক্ষণের জন্য শুনব বিখ্যাত শরদ বাদক অরিন্দম ভরের কাছ থেকে। নমস্কার নমস্কার অরিন্দম নমস্কার। দা। আর সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী মাধুরী শর্মা। নমস্কার। আর শরদের সঙ্গে যুগলবন্দিতে রয়েছেন আপনাদের সকলের প্রিয় মলয় দা। অরিন্দম দা, এটা যেহেতু সকালের অনুষ্ঠান, তো সকালের অনুষ্ঠান মানেই যেরকম এক আবহাওয়া, সেরকম যদি কিছু আমরা আপনার কাছ থেকে শুধু শুনতে যে চাই। সকাল তা নয়, কালকে 1 জানুয়ারি, হুম আজকে 2017-কে আমরা বিদায় জানাতে চলেছি। ক্লাসিক্যাল জিনিসটার মধ্যে কিছু কিছু রাগের সময় ভাগ করা থাকে। যেহেতু একটা নতুন প্রভাতের দিকে আমরা এগিয়ে চলেছি, কালকে 1 জানুয়ারি, আমার মনে হয় আজকের দিনটা শেষ করা, শুরু করা, যাই হোক, ভৈরব দিয়ে করলে কেমন হয়? অবশ্যই, দ্য কিং অফ মর্নিং রাগস হয়ে যাও, চলুন। আমি আরেকটা কথা বলে নিই। ওই ভৈরব রাগের সাথে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করব। অবশ্যই। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান।
আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাদ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নর্থ ইন্ডিয়ান হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের এই মহল আর কবিগুরুর এই আবৃত্তি এক অভিনব ভাবনাতেই বর্ষকে বরণ করল, নতুন বছরকে যেন স্বাগত জানাচ্ছে। দাদা, এই যে শরৎ, এটা কিন্তু একেবারেই আমার মনে হয় প্রথম যেটা আবিষ্কৃত হয় সেটা মধ্য এশিয়া বা আফগানিস্তানে। তারপরে রাবাব ইন্ডিয়াতে আসে, ভারতে আসে, তখন মুঘলসরাই ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে আসে ভারতবর্ষে। আসার পরে বিভিন্ন রকম ভাবে অনেক রকম স্ট্রাকচারাল চেঞ্জ হয়, কিছু স্ট্রিংস যোগ হয়। মেইনলি মিয়া তানসেনের হাত ধরেই এর বিস্তার বিস্তার হয়েছে শরৎ। এবং আমি মাইহার সেনিঘরানা থেকে বিলং করি, আমি পণ্ডিত ইন্দ্রনীল ভট্টাচার্যের প্রাক্তন ছাত্র, চেষ্টা করছি তার শিক্ষাটা এগিয়ে নিয়ে চলে নিয়ে যাওয়ার। দাদা, এরপর আমরা কিসে যাচ্ছি? আমি এখন যে লেখাটা পড়ব, সেই লেখাটি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। এই লেখাটি মানে এই সময়ের জন্য ভীষণভাবে প্রযোজ্য। কবিতার নাম হচ্ছে একটা গাছতলায় দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক বলে গিয়েছিলেন রামের জন্মস্থান কোথায়। যারা তা মানতে চায় না তারা কবিতা ও গানে, শিল্পে ও মনুষ্য সময়ে কোনো অধিকার নেই। যারা পুতুল দেবতা মানে না তারা ভুলে যায় মসজিদ গির্জা গুরুদুয়ারাগুলিও আসলে পুতুল। তারা আত্মছলনাময় পুতুল খেলতে চায় তো খেলুক, তারা বিশ্ব নিখিলের মধুরে মধুর চিনবে না কোনো দিন। এতগুলো শতাব্দী গড়িয়ে গেল, মানুষ তবু ছেলে মানুষই থেকে গেল, কিছুতেই বড় হতে চায় না। এখনো বুঝল না যে আকাশ শব্দটার মানে চট্টগ্রাম কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয়। মানুষ শব্দটাতে কোনো কাঁটা তারের বেড়া নেই। ঈশ্বর নামে কোনো বড়বাবু এই জগৎ সংসার চালাচ্ছেন না। ধর্মগুলো সব রূপকথা। যারা সেই রূপকথায় বিভোর হয়ে থাকে তারা প্রতিবেশীর উঠোনে ধুলো মাখা শিশুটির কান্না শুনতে পায় না। তারা গর্জন বিলাসী, অনুভব করতে পারে না ওই কোতান। কিছু কিছু মানুষ আমাদের সাবালক করার জন্য মাথা খুঁড়ে গেলেন, তাদের বড় বড় ছবি ঝোলানো হয়, আসলে গ্রাহ্য করে না কেউ। আয় কানাই, আয় কামাল, তোরা আয়। পৃথিবী ভর্তি বুড়ো খোকাদের পাগলামি দেখে আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে হাসাহাসি করি। শুনলাম আবৃত্তি, একেবারে যুগোপযোগী কবিতাই দিদি আমাদের কাছে শোনালেন। আর আপনাদের জন্য বলি যে নতুন বছর সূচনা হতে চলেছে কালকে, নতুন বছরের আরম্ভ হতে চলেছে কাল। নতুন সূর্য বলবে আলো দাও আলো দাও, কিন্তু আমরা এই বছর অনেক গুণী শিল্পীকে আমরা হারিয়েছি, নক্ষত্রের পতন ঘটেছে।
তো যেমন জটিলেশ্বর মুখোপাধ্যায়, পূরবী মুখোপাধ্যায়, আরও অনেক সঙ্গীত শিল্পী, পণ্ডিত গিরিজাদেবী। তো চাইবো নতুন বছর সকলের শুভ হোক, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। দাদা, এরপর আমরা আপনার থেকে কি শুনবো? আমার থেকে বলে আজকে সেরকম ভাবে আমরা আসিনি, আজকে আমরা একটা দ্বৈত বা তিনজন একসঙ্গে এসেছি, একটু গল্প, একটু কথা, একটু সুর, একটু অন্য স্বাদে চলে যাচ্ছি। আমি থাকছি ভাটিয়ালির মধ্যে, ও একটু পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে। আচ্ছা চলবে, এটা একেবারেই খুব ভালো একটা ভাবনা। পারুলবালা একটি ফুলের নাম, ফুলের মাথায় ফুল, বোল করছি শরীরে ছেঁড়া ছেঁড়া কুসুম কুসুম শাড়ি। লখাই একদিনকে বলেছিল, মাইরি বলছি তুকে না মাসি তলার পাড়া লাগছে, তুকে পেন্নাম করব। আমার পারুলবালা মাসি তলা হলদি পাড়া শাড়িতে মন খুঁজে পেন্নাম করিতে, দিশেহারা পারুল তখন এক ছটকায় দু কদম পিছনে, তারপর কুসুম কুসুম শাড়িতে মুখ ঢেকে দে ছুট, কোথায় ছুটল কে জানে। সেই থেকে পারুলবালার একটাই শাড়ি, কুসুম কুসুম ছেঁড়া ছেঁড়া। যেদিন যেদিন ইচ্ছা করে লখায় ভ্যান টানে, যেদিন যেদিন করে না সেদিনও টানে, হাতে হ্যান্ডেল মুখে ঝুমরির কলি, সংসারের বোঝা নিয়ে বল যাবি বল কোনখানে, সর 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 তিন চাকা ভ্যানে। এই ভ্যানটাই লখাই পারুর ঘর সংসার। পারু কতবার সওয়ার হয়ে চলে গেছে কংসাবতীর পার, সুজাতার মুগ্ধতা নিয়ে শুনেছে লখাইয়ের সঙ্গীত, বলেছে তুই ভ্যান টানার মানুষ লোস রে লক্ষু, দেখবি তোর ঝুমুর একদিন কলকাতার মাইকে বাজবে। তো বাজল, কলকাতার বেনুবাবু করকরে 100 টাকায় কিনলে 10-10টি গান। সেই টাকায় পারুলবালার চুরি হলো, চাল আনাজ হলো, মায়ের পাতা সিঁদুর হলো, আর বেনুবাবুর খ্যাতি হলো, খাতির হলো, মাইকে বেনু বাজল, লখাই বাজল না। পারুলবালা লখাই আর সাত পাহাড়ি, সাত পাহাড়ি সেই গায়ের নাম। অন্ন নাই, আলো নাই, আরোগ্য নাই, এক নাই ভুবনের নাম। নাই ভুবন মানে পারুলবালা লখাই। দিদি, তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ তোমার এই কবিতা আর দাদা শরদের ছন্দে আর মলয়দার অবশ্যই মাদলের তালে আমি হামদের রুক্ষা সুখা লাল মাটির পুরুলিয়ায় ফিরে গেলাম। পুরুলিয়া আমার জন্মস্থান, সেই কারণে বিশেষ করে বললাম। চিন্তা ছিল যে আমি ঠিকঠাক বলছি না। না না, তোমার কবিতা ভীষণ মানে আন্তরিকভাবে, ওখানকার মানুষগুলো পাথুরে জায়গায় আমরা থাকি কিন্তু মানুষের মনে, গ্রাম বাংলার সেই মানুষের মনে যে দুঃখ কষ্ট চাপা অভিমান, তা তোমার কবিতায় ঝরে পড়লো। খুব ভালো দিদি, আজকে সুরমাধুরীর পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এক যৌথ উপস্থাপনা, কাজেই আমি কখনোই বলবো না যে এবার কি শুনবো, এবার আমাদের আপনারা কি শোনাবেন, তোমাদের কাছ থেকে আমরা কি শুনতে পাবো। হ্যাঁ, এরপরে আরেকটা কবিতাতে চলে যাচ্ছি। এইটা, এই কবিতাটা সেই আজকেরই যুগ মানে যুগের উপযোগী, যে আজকে এত মানে সমাজে অন্যায় প্রবণতা বেড়ে গেছে, মানুষের মানবিকতা কোথাও যেন মনে হয় হারিয়ে যাচ্ছে, আমরা মানবিক মূল্যবোধ কোথাও না কোথাও হারিয়ে ফেলছি। হ্যাঁ, সেটাই একটু ব্যঙ্গ করে লিখেছেন আর কি। কার লেখা দিদি? এটা হচ্ছে তারাপদ রায়ের লেখা ভূত ও মানুষ। চলুন। জনৈক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো? তুমি মানো যে মানুষ আছে?
দ্বিতীয় বোধ একটু ভীরু প্রকৃতির। প্রশ্নটা শোনা মাত্র সে শিউরে উঠল, এদিক ওদিক দেখে তারপর বলল, এই ভরসন্ধ্যেবেলায় এসব কী কথা? প্রথম ভূত এবার বলল, তাহলে তুমি মানুষ মানো, মানুষ ভয় করো, বিশ্বাস করো মানুষ আছে। দ্বিতীয় ভূত কবুল করল, বিশ্বাস না করে উপায় কী? এই তো আজকেই দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো, সভা করলো, দৈনিক লাখ লাখ মানুষ রাস্তা ঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে, কাজ করছে, কাজ খুঁজছে, হাসছে কাঁদছে, ভালোবাসছে ঝগড়া করছে। দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করলো, কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ? ওদের বুকের মধ্যে তলিয়ে দেখেছো ওদের ভিতরে মানুষের মন আছে কিনা, মানুষের আত্মা মানুষের বিবেক আছে কিনা? দ্বিতীয় ভূত সতর্কভাবে বলল, তত কাছে যায়নি, ততটা সাহস হয়নি। প্রথম ভূত অবশেষে মোক্ষম কথা বলল, তাহলে পুরোটা না জেনে এরপর আর কখনো বলতে যাবে না মানুষ আছে মানুষ দেখেছি। সত্যি দিদির কণ্ঠে আমরা শুনলাম একেবারেই বর্তমানের যুগোপযোগী একটি কবিতা। আর আজকে সুরমাধুরীর পর্দায় আপনারা দেখছেন নতুন বছরকে আমরা কী কীভাবে বরণ করে নিচ্ছি। এক যৌথ উপস্থাপনা অভাবনীয় ভাবনায় ভাবিত হয়ে পরিবেশিত হলো আপনাদের সামনে, আর এটাই মনে হয় আপনাদের জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম উপহার আমাদের সুরমাধুরীর পক্ষ থেকে। আপনারাও যদি আমার সাথে গানে গল্পে আড্ডায় সুরমাধুরীর পর্দায় আসতে চান, তাহলে বন্ধুরা কিছু না করে আপনারা চট করে ফোন করুন, তাড়াতাড়ি যোগাযোগ করুন এই দুটি নাম্বারে, 9830473782 আর 9830236949, এই দুটি নাম্বারে। দিদি, এরপরে আমরা আপনার কাছ থেকে আবৃত্তি শুনলাম, ভিন্ন স্বাদের কি কিছু শুনতে পারি? হ্যাঁ, এরপরে আমি যেটা পড়ব সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি চিঠি। কাজী নজরুল ইসলাম তার জীবন যুদ্ধে বেশিরভাগ সময়টাই একটা আর্থিক অনটনের মধ্যে দিয়ে কাটিয়েছেন। তো এরকমই একটি চিঠি মুরলীধর বসুকে লেখা কাজী নজরুল ইসলামের একটি চিঠি, এটা আমি শোনাচ্ছি। মুরলীদা, তোমার চিঠি যখন পাই তখন আমি বিছানা শুয়ে পড়ে আছি, তাই উত্তর দিতে পারিনি। প্রায় মাসখানেক ধরে জ্বরে ভুগে আজ দিনচারেক হলো ভালো আছি। তুমি একা পড়েছো কালী কলমে, শৈলজা ভুগছে আজও শুনলাম। আমি এবার এত দুর্বল হয়ে পড়েছি এবং চারিদিক দিয়ে এত বিব্রত হয়ে পড়েছি যে এবার বুঝি সামলানো দায় হবে এই ভেবেছিলাম প্রথমে। অবশ্য সামলে যে উঠেছি তাও না, নিত্য অভাবের চিত্ত ক্ষোভ আমায় আরো দুর্বল করে তুলেছে। এখনো বাড়ি ছেড়ে বেরোবার সাধ্য নেই, তোমার এই সময় সময় নেই, তবু একটা কাজ দিচ্ছি। আমি শুয়ে শুয়ে কয়েকটা গান লিখেছি গজলের সুরে, তার কয়েকটা স্বগাতে দিয়েছি, দুটো তোমার কাছে পাঠাচ্ছি বঙ্গবাণীতে দিয়ে আমায় তাড়াতাড়ি কিছু নিয়ে দেবার জন্য। অন্য সব জায়গায় 10 টাকা করে দেয় আমায় প্রত্যেকটা কবিতার জন্য, এ কথা ওদের বলো। গান দুটি পেয়েই যদি টাকাটা দেয় আমার খুব উপকারে লাগে। আমাদের আর মান ইজ্জত রইল না মুরলীদা, না অর্থাভাব বুঝি মনুষ্যত্বটাকেও কেড়ে নেয় শেষে। তোমার কালী কলমের জন্য মাঘ পর্যন্ত তো রয়েছে, তারপর আবার লেখা দেব, অন্তত দুটো গজল পাঠিয়ে দেব। এখন যদি চাও তো লিখো, হ্যাঁ বঙ্গবাণীতে জিজ্ঞাসা করো, ওরা যদি স্বরলিপি চান তাহলে গজল দুটো স্বরলিপি করে পাঠাতে পারি দু একদিনের মধ্যেই। বঙ্গবাণীর সঙ্গে বন্দোবস্ত করে দাও না মুরলীদা, ওরা প্রতিমাসে কিছু করে দেবেন, আমিও সেই অনুসারে লেখা দেব প্রতিমাসে। কি হয় লিখে জানিও। আমাদের বাড়ির আর সকলে ভালো, দেখলে কেবল নিজের কথাই এক কাহন করলুম, প্রেমিনীর ঠিকানাটা দিও নজরুল। Thank you.
Thank you.